আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইরা, মালয়েশিয়ার পুলাও পিনাঙে অপারেসিতে বাংলাদেশি সহকারে 50 জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। অপারেসি হচ্ছে পিনাঙের বিভিন্ন স্থান সহকারে অন্য অন্য স্টেটগুলোতে। বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। থাকছে কলিং ভিসারও কিছু আপডেট সংবাদ এবং আপনাদের মনের অনেক প্রশ্নগুলো নিয়ে ইনশাআল্লাহ আপডেট থাকবে এই ভিডিওতে। প্রথমেই পুলাও পিনাঙে যে অপারেসি ছিল সেটা দিয়ে শুরু করি। আজকেই পুলাও পিনাঙে একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অপারেসিতে আটক করেছে 50 জন প্রবাসীকে, বাংলাদেশি সহকার 50 জনকে আটক করেছে। মোট পরীক্ষা করা হয়েছিল, মোট আটক করা হয়েছিল 62 জনকে। এর মধ্যে 50 জনকেই কোনো প্রকার ডকুমেন্টস না থাকার কারণে, অর্থাৎ তাদের বৈধতার কোনো প্রকার ডকুমেন্টসই নাই, রিক্যালিব্রেসিরও কোনো ডকুমেন্টস নাই, এরপরে এর পূর্বে তারা যে বৈধ ছিল এরকম কোনো ডকুমেন্টস না থাকার কারণে 50 জনকে আটক করে নিয়ে যায় ইমিগ্রেশন। এবং এদের মধ্যে 47 জনই পুরুষ, সরি 43 জন পুরুষ এবং 7 জন মহিলা, মোট 50 জনকে কিন্তু তারা আটক করে নিয়ে যায়। এর পূর্বে গতকালকেও পুলাও পিনাঙেই বেশ কয়েকটি স্থানে তারা ছোট ছোট আকারে অপারেসি পরিচালনা করে এবং সেখানে বিশেষ করে মুদির দোকান, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান সহকারে তারা প্রবাসী যারা আছে, বিদেশি কর্মী যেই সমস্ত এলাকাতে আছে, যে সমস্ত এরিয়াতে আছে, সেই সমস্ত এরিয়াতে কিন্তু তারা ছোট ছোট আকারে অপারেসি দেয়। তারা চেক করে তাদের পারমিট ঠিক আছে কিনা, এবং অনেকে বাংলাদেশি আছে যারা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স বা ডকুমেন্টস ঠিক আছে নাকি, এই বিষয়গুলোও কিন্তু তারা চেক করে। এবং কি সেখান থেকেও গতকালকেও ইন্ডিভিজুয়ালভাবে ছোট ছোট আকারে বেশ কয়েকটা জায়গা থেকে এরকম অবৈধদের ধরেছে। সেজন্য পুলাও পিনাং বা পিনাং এরিয়াতে যারা আছেন থাকতে হবে খুব সাবধান, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলো সাথে রাখতে হবে সব সময়, এবং নিয়মিতই সুপারভাইজার এবং মালিকদের সাথে যোগাযোগ রাখতে হবে। বাইচান্স কোনো কারণে যদি ধরা পড়েন, সঙ্গে সঙ্গে যেন ভ্যালিড ডকুমেন্টসগুলো দেখাতে পারেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, এটা যে শুধুমাত্র পুলাও পিনাঙে হচ্ছে এরকম না, কুয়ালালামপুরের মধ্যেও ছোট ছোট আকারে অপারেশন হচ্ছে। স্লাঙ্গোর সহকারে আশেপাশে যে কয়েকটা স্টেট আছে, মালাক্কা এবং জোহরবারু, বিশেষ করে মালাক্কা এবং জোহরবারুতে কিন্তু ছোট ছোট আকারে অপারেশন হচ্ছে অনেকগুলো। কিন্তু এই সমস্ত অপারেশন কিন্তু এরকম মিডিয়াতে তেমন প্রচার করা হচ্ছে না, সেজন্য আমাদের কাছে অজানা রয়েছে। সেজন্য থাকতে হবে সাবধান, বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা এখন পর্যন্ত তাদের পাসপোর্ট হাতে পাননি, বিশেষ করে রিক্যালিব্রেসি প্রোগ্রামে যারা রেজিস্ট্রেশন করেছিলেন, ফিঙ্গারপ্রিন্ট করেছেন, পাসপোর্টের জন্য যারা অপেক্ষা করছেন, বিশেষ করে তারা সমস্ত কাগজপত্রগুলো সাথে রাখবেন এবং সাবধানে চলাফেরা করবেন। এবং সাথে সাথে যারা 6 নম্বর ভিসা রিনিউ করবেন, 7 নম্বর ভিসা রিনিউ করবেন, তাদেরও থাকতে হবে খুব সাবধানে। অনেকের অবশ্য ইতিমধ্যে ভিসার এক্সপায়ার হয়ে গেছে, আবার অনেকেই লেবি জমা দিয়ে আটকা বসে আছেন, আবার অনেকের ভিসা এক্সপায়ার হবে, বিশেষ করে 6 নম্বর এবং 7 নম্বর ভিসা, প্রত্যেকেই সাবধানতার সাথে থাকতে হবে, অন্যথায় কিন্তু বিপদের সম্মুখীন পড়তে পারে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন এসেছে যে কলিং ভিসা কবে থেকে স্বাভাবিক গতিতে যাবে, কবে থেকে আমরা আমাদের আত্মীয় স্বজনকে আনতে পারবো, এই জাতীয় অনেক প্রশ্ন আছে। এবং সাথে সাথে আছে যে খরচ কেন এত বেশি। বাংলাদেশ সরকার বারবার ঘোষণা দিয়েছেন পিছনের 2 বছর মিলে যে 1,60,000 টাকার মধ্যে কর্মী যাবে বাংলাদেশ থেকে, তাহলে কেন এখন 3 লাখ টাকা, 3,50,000, 3,80,000 টাকা খরচ হচ্ছে, এবং 3 লাখের নিচে যে কেউ আসতে পারবে এরকম কোনো গ্যারান্টি নেই। সেজন্য এই বিষয়গুলো নিয়ে প্রবাসীদের মনে এবং বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের মনেও রয়েছে নানা প্রশ্ন। জি, আমাদের কাছেও অনেকেই যোগাযোগ করেন যে আমরা কি কাউকে হেল্প করতে পারবো কিনা, বা আমাদের কোনো কোম্পানি বা এরকম কি আছে নাকি। ঠিক, আমরা ওইভাবে চেষ্টা করি, যখনই বাংলাদেশে সিন্ডিকেটদের সাথে কথা বলতে হয় বা এরকম রিক্রুটিং এজেন্টদের সাথে কথা বলতে হয়, যখন শোনা যায় যে তাদেরকেই 2 লাখ টাকার উপরে দিতে হবে, বাংলাদেশের শুধুমাত্র ম্যান পাওয়ার প্রসেসিং করবে এবং এয়ার টিকিট কাটবে, এই জন্য তাদেরকে 2 লাখ বা 2,20,000 টাকা তাদেরকেই দিতে হবে, অথচ এরা হওয়ার কথা ছিল শুধুমাত্র 50,000। সেজন্য
আরও তো মালয়েশিয়ান তো খরচ আছে, লেভির খরচ আছে, আরও আদার্স খরচ আছে, সব মিলে 3 লাখ টাকার নিচে কোনো সুযোগই পাওয়া যাচ্ছে না। সেজন্য মূলত আমরা আপনাদেরকে বলছি যে অপেক্ষা করেন, হয়তো সিন্ডিকেট যদি এরকম না থাকে বা আরও রিক্রুটিং এজেন্টকে তাদের সংখ্যাকে বৃদ্ধি করা হয় তাহলে হয়তো বা এই রেটটা একটু কমে আসতে পারে। আপনারা জানেন প্রথমে তো 25টি লাইসেন্স দিয়ে শুরু হয়েছিল, 25টি রিক্রুটিং এজেন্ট দিয়ে, পরবর্তীতে 50টা করা হয়েছে, এর পরবর্তী 75টা করা হয়েছে, মূল রিক্রুটিং এজেন্ট সাথে সাব রিক্রুটিং এজেন্টগুলো আছে। তো এই এই এদের তাদের সিন্ডিকেটের কারণেই যদি এটা কলিংয়ে আসতে খরচ বেশি হয় বা তাদের কারণে আসতে এরকম দেরি হয়, তাহলে আমরা বাংলাদেশ সরকারের কাছে এবং মালয়েশিয়ান সরকারের কাছেও আবেদন করব, বা আমাদের এটা দাবি থাকবে যেন এই সিন্ডিকেট মুক্ত করে হোক, বা সিন্ডিকেট করা থাকলেও ফিক্সড একটা সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা আসুক যে এই কয় টাকা লাগবে মালয়েশিয়া যেতে, তোমরা যে সিন্ডিকেটের কারণ কাজ দিয়ে আসো এই টাকা লাগবে, অথবা সিন্ডিকেটদেরকে ওই টাকাটা দেওয়া হোক যে যেই পাঠাও এই রেটের বেশি যদি তার কাছ থেকে কারো কাছ থেকে কোনো টাকা নাও তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে, এরকম একটা যদি ঘোষণা থাকে তাহলে মনে হয় এই কাজটা সহজ এবং আরও সুন্দর হবে। ধন্যবাদ, যারা এই জাতীয় প্রশ্ন করেছেন তাদের উত্তর অবশ্যই পেয়ে গেলেন। এরপরে যেটি আছে যে অনেকেই আমাদেরকে দেখেন যে আমরা স্টুডেন্ট ভিসা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিই, সেক্ষেত্রে বলে যে ভাই আমার ভাগ্নি আছে, আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, কীভাবে আনবো, কী কী ডকুমেন্টস লাগবে। বারবার বলে দেওয়া সত্ত্বেও আপনারা যেই মিস্টেকগুলো করেন, মূলত যারা এই মুহূর্তে স্টুডেন্ট ভিসায় আসতে চায় মালয়েশিয়া তাদের যেই ডকুমেন্টসগুলো লাগে, সার্টিফিকেট, মার্কশিট এবং পাসপোর্ট, এই তিনটা জিনিস লাগবেই। সুতরাং যাদের এই তিনটা জিনিস আছে তারা সরাসরি নক করতে পারেন, আর যাদের এই তিনটা জিনিস না নেই তার যে কোনো একটা শর্ট আছে তারা অপেক্ষা করেন, এই সার্টিফিকেট, মার্কশিট এবং পাসপোর্টগুলো একত্রিত করেন, এরপরে আমাদের সাথে যোগাযোগ করেন। অনেকে বলেন যে আমার ওয়াইফ এসএসসি পাস না, তাহলে তার জন্য সরি বলা ছাড়া কোনো উপায় নেই, কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে। আর যদি কারো ছেলে মেয়ে বাংলাদেশ থেকে আনতে চান, এখন এসএসসি পাস করে নাই, ক্লাস 3-4 পড়ে, তাহলে এখানে আসতে পারবে, আসার পরে এখানে যে কোনো স্কুলে ভর্তি করে দিতে পারবো, তবে আসতে হবে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা আমরা লোক কোনো কাউকে আনি না, নিজ নিজ দায়িত্বে যদি ট্যুরিস্ট ভিসায় কেউ আসতে পারে তাহলে তাদেরকে আমরা ভর্তি করিয়ে দিতে পারবো, সন্তান এবং মায়ের ভিসা করিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে খরচ, অনেকে বলে যে কত টাকা খরচ, আসলে এক একটা কলেজে এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম খরচ, এক একটা সাবজেক্ট এক এক রকম খরচ। সেজন্য যারা স্টুডেন্ট সে আসতে চান তাদের ডকুমেন্টসগুলো আগে রেডি করেন, ডকুমেন্টস রেডি করে এরপর আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, মালয় সম্ভবাসী বাংলাদেশী ভাইরা, আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের মনের অনেক প্রশ্ন এর মধ্যে থেকে পেয়ে গেছেন, সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে আমাদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।